আসসালামু আলাইকুম, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলটিতে। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে নিখোঁজ কলেজ ছাত্রী ইয়াশা মৃধা সুকন্যার সন্ধান মিলেছে। মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনের মুখোমুখি হয়েছিল ইয়াশা মৃধা সুকন্যা। বাড়ি না ফেরার জন্য মাকে দোষারোপ করে সুকন্যা বলেছেন, আমি পরিবারে ফিরতে চাই না, আমার মা আমাকে নানা ধরনের নির্যাতন করে, তিনি আমাকে বিক্রি করে দিতে চেয়েছিলেন। সুকন্যা আরও বলেন, বিয়ে করার জন্য আমাকে জোর করা হচ্ছিল, মা আমাকে 3.5 লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চাচ্ছিলেন। রাতে আমি ভয়ে ঘুমাতেই পারতাম না, আমাকে বালিশ চাপা দেয়া হবে, নানার বাড়ি গেলে তারাও আমাকে একই কথা বলতেন, বিয়েটা করে ফেল, 3.5 লাখ টাকা পাবি, লাগলে আরও টাকা বাড়িয়ে দেবে। কলেজছাত্রী সুকন্যা আরও বলেছেন, মা জানতেন যে আমি ক্ষুধা সহ্য করতে পারি না, কিন্তু আমাকে 2 দিন পর্যন্ত রুমে আটকে রাখেন, কিছুই খেতে দেননি, ওয়াশরুমের পানি খেয়ে কোনোরকম নিজের জীবন বাঁচিয়েছি। এ ঘটনায় সুকন্যার মায়ের করা মামলায় তার বন্ধু ইশতিয়াক আহমেদ চিশতি এখন কারাগারে। এতে ক্ষোভ প্রকাশ করেন সুকন্যা। এই বিষয়ে তিনি বলেন, আমার বন্ধু চিশতির কোনো দোষ নেই। এর আগে গত শনিবার সুকন্যার সন্ধানে মা নাজমা ইসলাম সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, আমার মেয়ে নাকি আমার সম্পর্কে দুর্নাম করেছে, তাকে নাকি আমি মারধর করেছি, কথা না শোনা, পড়াশোনা না করা সহ নানা কারণে মা হিসেবে তো আমি মারতেই পারি, কিন্তু সপ্তম শ্রেণীর পর থেকে তার গায়ে কখনো হাত তুলিনি। এদিকে কান্নাজড়িত কণ্ঠে লন্ডন প্রবাসী বাবা আকুতি জানায়, সব ভুলে বাসায় যেন ফিরে আসে তার মা সুকন্যা। প্রসঙ্গত গত 23 জুন মায়ের সঙ্গে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে মডেল টেস্ট দিতে গিয়েছিল সুকন্যা। পরীক্ষা শেষে অন্য শিক্ষার্থীরা বেরিয়ে এলেও মেয়ের কোনো খোঁজ পাচ্ছিলেন না মা নাজমা ইসলাম। পরে কলেজ কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা দেয়নি সুকন্যা। নিজের কাছে থাকা মেয়ের মুঠোফোনে দেখেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ চিশতির সঙ্গে দেখা করার পূর্ব পরিকল্পনা ছিল সুকন্যার। এই তথ্যের সূত্র ধরে পরদিন ইশতিয়াককে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আইন শৃঙ্খলা বাহিনীকে রাজধানী গ্যান্ডারিয়ার বিভিন্ন এলাকায় সুকন্যাকে নিয়ে ঘোরাঘুরির কথা বললেও 23 জুন রাতে সুকন্যাকে বাসার উদ্দেশ্যে রিকশায় তুলে দেওয়ার দাবি করেন ইশতিয়াক। পুলিশের উদ্ধার করা সিসিটিভি ফুটেজে 23 জুন সন্ধ্যা 7:07 রাজধানী গ্যান্ডারিয়ায় সুকন্যাকে একই রিকশায় ইশতিয়াকের সঙ্গে দেখা যায়। প্রায় ঘণ্টাখানেক পরে রাত 8:05 দুজনকে দেখা যায় আলাদা দুটি রিকশায়। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ আপডেট। প্রতিনিয়ত দেশ বিদেশের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।